হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আমি এখন যাব বাজারে, আর পুজোই চলছে, তোমরা সবাই জানো। তো ভিডিওটা দেখো, তো একবার পুজোতলায় এসেছিলাম এখানে, এবার বাড়ি যাবো। বাড়ি গিয়ে অনেকগুলো কাজ আছে, সবে প্রস্তুতি চলছে। পেঁয়াজগুলো এখানে কাটা আছে, চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছি, আর রাইসের জন্য এই যে গাজর, ক্যাপসিকাম সব আছে। আর এই যে রাইসের চালটা, এই যে পুজো উপলক্ষে চলে এসছে প্রিয়াঙ্কা দিরা। এখন ঠাকুর তলায় যাব, তো চলো ওখানে গিয়ে দেখা হবে। ঠাকুর তলা চাকরি দিন না বেরোলে কিরাম হয় জানি কিটা, কোথায় যাবো না, কোনটা? হ্যাঁ হ্যাঁ, আজ যেহেতু দশমী তাই পুরো ঠাকুরতলা ফাঁকা, কারণ পুজো হয়ে গেছে, আমাদের একটু আসতে লেট হয়ে গেছিলো। আর দশমীর দিন আমাদের এখানে আজকে বিজয়া হয় না, দশমীর পরের দিন ঠাকুর বিজয়া হয়। না ওইটাও নতুন লাগিয়েছে প্রথমে। এখন ভাই শুরু করে দিয়েছে খেতে, কিছু বলবি ভাই তুই, কেমন রান্নাটা হয়েছে বল? চিকেন আর রাইস, ও খুব ভালো লাগে ওর রাইস খেতে, তাই তো খেয়ে ভালো। আবার কি, এই যে আমরা সবাই এখন খেতে বসে পড়েছি, আমিও বসেছি, আমাকে এখনো দেয়নি। কিছু বলো তুমি, আমি মন দিয়ে খাচ্ছি। ও বলবে না, মন সময় বেশি কথা বলে আমি একদম পছন্দ হয়েছে। মা ঝালি দেয় খালি, কোভিড তরকারিটা দারুণ সুন্দর হয়েছে, ঝাল মেরেছে, তো দিদিরা বিকালেই বাড়ি চলে গেছে, আর সন্ধ্যেবেলা এবার আমি ঠাকুরতলায় যাবো। সন্ধ্যেবেলা এখন একটু ঠাকুরতলায় চলে এসেছি, আর যেহেতু দশমী তাই সুতোটা কেটে দিয়েছে ঠাকুরে, সেই জন্য আর আরতি হয় না। তাও লোকজন আছে টুকটাক, সকালবেলার দিকে বেশি লোক ছিলই না দেখেছো। আর রাত্রে যাত্রা শুনতে আসবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। তো রাত্রেবেলার খাওয়া দাওয়া সেরে এখন যাত্রাতলায় চলে এসেছি, তো যাত্রা দেখো, তোমরাও দেখো, আমিও দেখি।
আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।